তার জলসার এখানে আকাশ নীল সিরিয়ালে হিয়া উজানকে ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু উজানের পাশে এখন এসেছেন ঝিনুক সেন ওরফে আপনাদের খুব প্রিয় অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। বধুবরণ সাত ভাই চম্পার পর সম্পূর্ণ অন্য ধরনের একটি চরিত্র ঝিনুক। লকডাউনের পর তা সকলের জন্যই দারুণ সারপ্রাইজ। ঝিনুক চরিত্র, নেগেটিভ কমেন্টস থেকে শনের সাথে কাজ করার অভিজ্ঞতা, এই সব বিষয় নিয়েই শুটিংয়ের মাঝে মেকআপ রুমে বসে প্রমিতা ফোনেই দিলেন ইন্টারভিউ এক্সক্লুসিভলি সিটি সিনেমায়। শুনে নিন কি বললেন প্রমিতা। হ্যাঁ প্রমিতা, কেমন আছো বলো? আর লকডাউনের পরে এরকম একটা গুড নিউজ, তোমার ফ্যানেরা তো দারুণ খুশি, কি বলবে? হ্যাঁ, আমি তো খুবই হ্যাপি, প্রচন্ড হ্যাপি। আর লকডাউনে সত্যি আমরা সবাই কাজ থেকে প্রচন্ড দূরে ছিলাম, কবে কাজ শুরু হবে সবার সেটাই ওয়েট করছিলাম। এবং আমি তো মাঝখানে কাজ করছিলাম না, তার মাঝখানে লকডাউনও শেষ হলো আর একটা নতুন কাজের মধ্যে ঢুকলাম, তো আমার কাছে তো প্রচন্ড 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 হ্যাপি। আমি তো খুব হ্যাপি। তো রুদ্রজিৎ কি বলছে কালকে ফার্স্ট স্ক্রিনে দেখার পর? ও খুব হ্যাপি, প্রচন্ড হ্যাপি। আমি সবসময় বলবো যে আমরা একসঙ্গে কাজ করেছি, তো কাজের ব্যাপারটা সবটা জানে, ভীষণ সাপোর্টিভ, সবসময় সাপোর্ট করে আমাকে। তো যখন জানতে পারলো যে আমি এখানে একটি নতুন ক্যারেক্টার করছি, তো অবভিয়াসলি ও তো প্রচন্ড হ্যাপি হয়েছে। আচ্ছা প্রমিতা, আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি দেখছিলাম তোমার, তুমি কালকে ছবিটা ছেড়েছিলে ইনস্টাগ্রামে, সেখানে তোমার ফ্যানেরা দারুণ খুশি, কিন্তু অনেকে এখানে আকাশ নীলের ফ্যান আছে যারা আবার মানে অনেকে আর কি রাগ তুমি এখানে ঢুকছো বলে, তুমি সেই ব্যাপারটা কিভাবে ডিল করছো? মানে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। দেখো সব সে তো অবভিয়াসলি আছে, তো ওটা নিয়ে আমি অ্যাকচুয়ালি সেরকম ভাবে বেশি ভাবছি না। এটাও ঠিক কথা যে একটা সিরিয়াল যখন লোকে দেখে তখন মানুষের অভ্যস্ত হয়ে যায়, একটা অভ্যেস তৈরি হয়ে যায় একজনকে দেখা, তো সেই হিসেবে সমস্তটাই আমি পজিটিভলি নিচ্ছি। মানে যদি কোনো অন্যরকম কমেন্ট আসে সেটাও পজিটিভলি নিচ্ছি, আর ভালো কেউ বলে সেটাও ভালো লাগছে, আমার কাছে দুটোই ভালো লাগছে। আর সেকেন্ড বলবো যে এটাও আমি মেনশন করছি, এটা তো হিয়ার চরিত্র নয়, এটা হিয়া নয়, আলাদা নাম, এই ঝিনুক, ঝিনুক সেন, ডক্টর ঝিনুক সেন, তো চরিত্রটা সম্পূর্ণ আলাদা, একটা ডিফারেন্ট ক্যারেক্টার। তো আমি মানে যেরকমই কমেন্ট আসুক সেটা ভালো হোক বা তুমি যেটা বললে, সবটাই আমি পজিটিভলি নিচ্ছি। বাহ খুব ভালো। শনের সাথে অভিজ্ঞতা কেমন, যদিও বেশি দিন হয়নি? হ্যাঁ, সবে শুট করেছে, খুব ভালো, খুবই কমফোর্টেবল। আমি দেখলাম যে ও ভীষণ এফোর্ট দিয়ে মন দিয়ে কাজটা করে, তো আমারও অবভিয়াসলি আমিও সেটাই চাইবো যাতে পুরো টিমটা খুব ভালো, পুরো টিমই অ্যাকচুয়ালি আমি বলবো, কারণ সবে শুরু করেছে, আমার তিন চার দিন শুট শুরু হয়েছে আর কি, তার মধ্যে পুরো টিমটাই ভীষণ সাপোর্টিভ, সবাই আমার খুব সাপোর্ট করছে। ডিরেক্টর আছেন, চ্যানেল থেকেও আমাকে বোঝানো হচ্ছে ক্যারেক্টারটা, এবং তার সঙ্গে সঙ্গে আমার কো আর্টিস্ট, তার মধ্যে অবশ্যই শন, সেও রয়েছে, তো আমার সবাই খুব হেল্প করছে এবং আমার তো ভালো লাগছে খুব কাজটা। থ্যাংক ইউ সো মাচ প্রমিতা, খুব মানে ঝিনুক সেন সকলে খুব পছন্দের হয়ে উঠুক, এবং ডাক্তার হিসেবে এবং অভিনেত্রী হিসেবে থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, দর্শকদের কি বলবে, তোমার ফ্যানেরা তো ভীষণ খুশি। হ্যাঁ অবভিয়াসলি, অ্যাকচুয়ালি ওদের জন্যই তো আমাদের ক্যারেক্টারগুলো একদম জীবন্ত হয়ে ওঠে, ওরা ভালোবাসে তখনই হয়, তো ওদের জন্য বলবো যে এটা একটা নতুন চরিত্র, ওরা আগে আমাকে দুরকম ভাবে দেখেছে, একটা আমি দুর্গ্রহণ করেছিলাম যখন কনক, এবং তার পার্বে করেছিলাম যখন সাত ভাই চম্পা করেছিলাম তখন পার্বে, তো এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা চরিত্র, আবার অন্যভাবে যাতে আমি প্রেজেন্ট করতে পারছি, এটা ওদেরকে বলবো যে ওরা দেখুক, নিশ্চয়ই ওদের ভালো লাগবে, বলেও ছিলাম যে পরের চরিত্রটা যেন অন্যরকম হয় সেটা চেষ্টা করবো যাতে ওদের ভালো লাগে, তো আমি সেটাই চেষ্টা করছি, এবং ওই কথাটা আমি রেখেছি ফ্যানদের বলবো যে ফ্যানদের জন্য কথা আমি রেখেছি, এই চরিত্রটা সম্পূর্ণ আলাদা, মানে বউ, তারপর রাজকুমারী, আর এটা একটা একজন ডক্টর, তো ওরা আমার সঙ্গে থাকুক, যেভাবে সঙ্গে রয়েছে আমি জানি ওরা সবাই আছে, এবং আমিও চেষ্টা করবো ওদের খুব আনন্দ দেওয়ার। লাস্ট একটা প্রশ্ন করব যে প্রমিতা, তুমি কি নিজেকে খুব লাকি মনে করো, এই যে তিনটে এইটুকু স্প্যানে তিন রকম চরিত্র যেখানে টাইপ কাস্ট করা হয় যে এই হচ্ছে এই ধরনেরই, কিন্তু তুমি যে তিন রকমের চরিত্র একদম অন্যরকম, সেটার জন্য কি নিজেকে খুব লাকি মনে করো? হ্যাঁ অবশ্যই বলবো, এটা খুব লাকেরই একটা ব্যাপার, নিজেকে লাকি মনে করি, কারণ এটা হয় না, খুব রেয়ার হয়, যদিও আমাকে একটু অপেক্ষা করতে হয়েছে, বধুবরণের পর আমি অনেকদিন ওয়েট করেছিলাম, তারপর সাত ভাই চম্পা, সাত ভাই চম্পার পর আমি অনেকদিনই ওয়েট করেছি, তারপরে এই ঝিনুক সেন, এখানে আকাশ নেই, তো একটু অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষার ফলটাও আমার কাছে ভালো হয়েছে, আর এটা খুব লাকি তো অবশ্যই, অপেক্ষা করলেও অনেক সময় পাওয়া যায় না, হয়তো একই ধরনের চরিত্রই করতে হয় আমাদেরকে, আমার জন্য সেটা হয়নি, ডিফারেন্ট হয়েছে, এবং যার জন্য কাজটা করতে আরো ভালো লাগছে, একই রকম লাগে না, অন্য চরিত্র, তার একটা আলাদা চ্যালেঞ্জ থাকে, সেটা ফুলফিল করা,
তো আমার খুব খুব ভালো লাগছে সেই জন্য। থ্যাংক ইউ সো মাচ প্রমিতা, অল দ্য বেস্ট। ওকে গো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।